শুক্রবার তোমাদের বাংলা পরীক্ষা হতে চলেছে তো তোমাদের বাংলার আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে পাঠ্য বইটি প্রকাশ করেছে তার প্রথম সেটের প্রশ্নের উত্তর অলরেডি আমি আপলোড করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিও তো আজকে আমি তোমাদের সাথে আরও একটি বাংলার নমুনা প্রশ্নপত্র পূর্ণমান চল্লিশ প্রতিটি প্রশ্ন এক আলোচনা করছি তোমরা অবশ্যই এই সেটটিও কিন্তু একবার দেখে যাও তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো একের দাগের প্রশ্ন কি বলছে বলছে অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সয় হরি কি করে দিন কাটান উত্তর কি হবে অপশান এ লিখবে ঠিক আছে মাছ ধরে আর রস খেয়ে দু নম্বরের প্রশ্ন দেখে নাও যে অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী ছয় হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান উত্তর লিখবে অপশান সি এরটা কি আছে দুলে আর বাগদি পাড়ায় ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন দেখো খেন্তির বিবাহ হইয়া গেল খেন্তির বিবাহের সঙ্গে যুক্ত বিষয় তো দেখো এখানে উত্তর লিখবে অপশন বি এরটা কিন্তু অর্থাৎ এক তিন সত্য একেরটা কি পাত্রের দ্বিতীয় বিবাহ আর তিন কি ছিল পাত্র সংগতি সম্পন্ন দুই আর চার কিন্তু মিথ্যা নেক্সট দেখো চারের প্রশ্ন কি বলেছে ছয় হরি খেজুরের রস আনার জন্য অন্নপূর্ণার কাছে কি চেয়েছিলেন এটা কি লিখবে অপশান বি লিখবে বড় বাটি বা ঘটি হয়েছে চলো পাঁচের প্রশ্ন একবার দেখে নাও ছয় হরি বাটি বা ঘটি চাইতে এসেছিলেন কার কাছে অপশান লিখবে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার অন্নপূর্ণার কাছে ছয়ের প্রশ্ন ছয় হরি চাটুর্যকে নিয়ে পাড়ায় কোন গুজব রোটে ছিল অপশান সি লিখবে ছয় হরি চাটুর্যকে ঘরে করা হবে সাতের প্রশ্ন ছয় হরি এক ঘরে করার সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছিল অপশান এ লিখবে হ্যাঁ দেখো মুখুচ্ছদের চণ্ডী আটের প্রশ্ন কি বলেছে দেখো অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন রঙ্গ না বলছি ন্যাখামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো তো এই প্রশ্নের উত্তরটা লিখবে অপশান সি বাল্য বাল্যবিবাহের বাধ্যবাধকতার দিকে এখানে ইঙ্গিত আছে চলো নয়ের প্রশ্ন কি বলছে দেখে নাও বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্তকে কিসের ওপরে বসতে বসে থাকতে দেখা যায় অপশান সি লিখবে চার পাই দশের প্রশ্ন দেখো বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কি করছিল অপশান বি লিখবে হুকো হাতে ঝিমচ্ছিল এগারো প্রশ্ন আমজি সয়ন গৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিল এখানে আমি কে অপশান লিখবে অপশান ডি কমলাকান্ত হয়েছে নেক্সট প্রশ্ন বারো একটু মিট মিট করিয়া ড্যাশ জ্বলিতে ছিল উত্তর হচ্ছে অপশান সি লিখবে ছোট্ট আলো তেরো নম্বরের প্রশ্নটা দেখে নাও দুধ ড্যাশ দুই আছে প্রসন্ন তো এটার উত্তর লিখবে অপশান ডি লিখবে এটা মঙ্গলবার নেক্সট দেখো আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন কি বলছে মাইকেল মধুসূদন দত্ত যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লেখেন তখন তিনি কোথায় ছিলেন উত্তরটা কে বলতো অপশান এ লিখবে ফ্রান্সের সেলস নগরে নেক্সট হচ্ছে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন এটা স্তম্ভ দিয়েছে হ্যাঁ দেখো এখানে হিমা হিমাদ্রি রয়েছে এটা হচ্ছে দুই লিখবে কিরণ হবে মহা পর্বতটা চার করবে সুবর্ণ চরণ হবে গিরিষ্ঠা লিখবে এক একটা গুণধর আর সেবা হচ্ছে তিন সুখ সাধন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আমাদের ষোলো নম্বরের প্রশ্ন কি বলেছে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে গ্রন্থে সংকুলিত হয়ে প্রথম প্রকাশিত হয় সেই গ্রন্থের উপক্রম অংশটি কিভাবে ছাপা হয়েছিল এটা হচ্ছে অপশান এ লিখবে কবির হাতে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠার ছবি দিয়ে ঠিক আছে নেক্সট আমাদের সতেরো নম্বরের প্রশ্ন সাম্যবাদী কবিতায় উল্লেখিত নীলাচল কোথায় অবস্থিত অপশান এ লিখবে উড়িষ্যা উল্লেখিত কাশী কোন দেবতার আরাধন স্থান তো এই উত্তরটি তোমরা করবে অপশান সি করবে সি আচ্ছা উনিশ সাম্যবাদী কবিতায় উল্লেখিত কাশীর আরো একটি নাম হলো অপশান করবে এটা বারাণসি কুড়ির দাগের প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতায় উল্লেখিত কোথায় অবস্থিত। এ লিখবে উত্তর প্রদেশ। দেখো এখানে এখানে এক দুই তিন চার চারটে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে এটাকে রি করে লিখতে অর্থাৎ যেটা আগের ঘটনা আগে এবং পরেরটা পরে এইভাবে কিন্তু লিখতে হবে তো দেখো এখানে একুশের যে প্রশ্ন এর উত্তর কিন্তু তোমরা অপশন সি করবে তিনেরটা একটা এক করবে যেমন পেলাইও কাঁকড়া সমুদ্রে ফেলে বাইরে এটা তোমার কাতড়াচ্ছিল দু তিনে আসবে এই যে পেলাইও দৃশ্যটি দেখে ছুটে চলে যায় এলিসেন্দার কাছে আর চারেরটা এখানে চারি দিয়েছে পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলাইও ও এলিসেন্দা হতবম্ব হয়ে গিয়েছিল আচ্ছা এবারে আমরা বাইশের প্রশ্ন দেখে দেখো মাঝ রাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন উত্তর কি লিখবে বি লিখবে খিদে পেয়েছিল বলে এলিজেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল উত্তর কি লিখবে অপশন বি তিন দিনের চব্বিশ দেখো ভার ভাড়া রাও সম্পূর্ণ নাম কি এটা হচ্ছে অপশান সি লিখবে দেখো পেন্ডিয়ালা ভারভারা রাও পঁচিশ বিবৃতি এ এবং বিবৃতি বি কি বলেছে এতে সময়ের ঢেউ তুলেছে কালো মেঘের দল বিটি বলেছে ফাঁস লাগছে গলায় তো এটার উত্তর হবে অপশান সি করবে বি কারণ হচ্ছে এ সমুদ্রে ঢেউ তুলেছে কালো মেঘের দল আর ফাঁস লাগছে গলায় ঠিক আছে এটা হচ্ছে অপশান সি এরটা তোমরা উত্তর করবে নেক্সট দেখো আমাদের ছাব্বিশের প্রশ্ন কি বলেছে দেখো কোরআন রচিত হয় অপশান এ আরবিতে সাতাশ দেখো জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো অপশান ডি লিখবে ককেসিও আটাশ বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে যে ভাষার উদ্ভব হয় অপশান এ লিখবে ভোলাপুক টোয়েন্টি নাইন কোন ভাষা বান্টু উপভাষা বংশের অন্তর্গত অপশান বি কপটি নেক্সট দেখো আমাদের তিরিশের প্রশ্ন কি বলেছে নিচের ভাষা বংশের রেখা চিত্রগুলি থেকে সঠিক গুচ্ছটিকে বেছে নাও এটার উত্তর তোমরা অপশান বি করবে দেখো ভাষা বংশের মধ্যে ইন্দো ইউরোপীয় সেমিও হামিও বান্টু এবং ককেসীয় ঠিক আছে এর প্রশ্ন দেখে নাও যে অন্তমধ্য বাংলা ভাষার সূচনা আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দে অপশান বি লিখবে চোদ্দশো খ্রিস্টাব্দে বত্রিশ বিবৃতি এ দিয়ে বলেছে সমস্ত ভারত জুড়ে অস্ট্রিক ভাষা বংশের সদস্যরা ছড়িয়ে আছে আর কারণ কি অস্ট্রিক ভাষা বংশ ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী তো এখানের উত্তরে তোমরা অপশান বি করবে এর কারণ হচ্ছে আর নেক্সট দেখো আমাদের তেত্রিশের প্রশ্ন কি বলছে দেখো যে আরাকান রাজসভার সাহিত্যের বাংলা এটা হচ্ছে অপশান সি হবে অন্ত মধ্য বাংলা চৌত্রিশ দেখো মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হলো অপশান এ লিখবে রারি পঁয়ত্রিশ দেখো সাধু রীতির যুক্তি নির্ভর দৃঢ় রূপটি পাওয়া যায় যে গ্রন্থে অপশান বি বেদান্ত গ্রন্থ ছত্রিশ বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম লেখো অপশান সি লিখবে অভিনন্দ সাঁত্রিশ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপথের পুঁতিটির নাম অপশান ডি লিখবে চর্যাচর্য বিনশয় আটত্রিশের প্রশ্নটা দেখে না বলেছে যে ভদ্রলোকের গোয়াল ঘরে শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হল অপশান সি লিখবে এটি বাংলা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য চল্লিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হল আজকে আরো একটি সেট নম্বরের প্রশ্ন এবং উত্তর এই ধরনের প্রশ্নপত্র কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে বইগুলো ভালো ভালো করে তোমরা খুঁটিয়ে পড়ে যাও এবং এই ধরনের কিছু প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করে যাও তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো